শুভ সকাল বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আমার এই ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। আর বন্ধুরা, আজকে আমার এই ব্লগে কী হতে চলেছে তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, তবুও তোমাদেরকে আমি একবার বলে দিচ্ছি, আজকে তোমাদের দাদা ভাইয়ের একটা পুরনো স্মৃতি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা দেখো, সকাল সকাল আজকে আমার মনটা খুবই খারাপ, একদম ভরাক্রান্ত। তো কেন খারাপ সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা শুধু আমাদের সাথে থাকো আর আমাদের পাশে থাকো। তো দেখো, সকাল সকাল শুরু হয়ে গেল আমার কাজকর্ম। এই কাজকর্ম যে ঠিক কখন শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। মেয়ে মানুষ বলে কথা, সংসারের খুঁটিনাটি সমস্ত দিক সামলাতে হয়। তো সংসার ছোট বলে কিন্তু কাজকর্ম আর ছোট নয়। তো বড় সংসারেও যা কাজ থাকে, একটা ছোট সংসারেও কিন্তু তাই কাজ থাকে। বিয়ের পর থেকেই সকলেরই মন জয় করে চলার চেষ্টা করে সবারই খবর রেখেছি, কিন্তু আমার মনের খবর কিন্তু কেউই রাখেনি। তো দেখো, বিয়ের পর থেকেই এই শ্বশুর শাশুড়ি, স্বামী, তারপরে এই সন্তান, সবার কথা ভাবতে ভাবতে একেবারে জীবনটা নরকই হয়ে গেল। তো বন্ধুরা দেখো, সকালে খাওয়া দাওয়ার ঝামেলা মিটিয়ে চলে এলাম রান্নাঘরে। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর মুসুর ডাল, মানে আমাদের প্রতিদিনের রুটিনের ডাল, যে কোনো ডাল থাকবে, সেটা মুগ ডালই হোক আর মুসুর ডালই হোক। আর এখানে এই যে এইটুকু ভাত আমি ভাতে দিয়ে দিব, নাহলে নষ্ট হয়ে যাবে। আর আমরা তো সারা বছরই কেনা চালের আর কি ভাত খাই, তো একটুখানি ভাত নষ্ট হলে ভীষণই কষ্ট হয়, খারাপ লাগে। তো চলো দেখি আর কি করা যায়। তো বন্ধুরা দেখো, বিয়ের পর থেকে তো সকলেরই মন জুগিয়ে চলার চেষ্টা করেছি, কিন্তু আমার মনের খবর কিন্তু কেউই রাখেনি। আমাকে তো ছাড়ো, আমি তো পরের বাড়ি, পরের ঘর থেকে এসেছি, কিন্তু যে এই বাড়ির ছোটো ছেলে তোমাদের দাদা ভাই, তার মনের দুঃখ কষ্ট কিন্তু কেউ একবারও বোঝার চেষ্টা করেনি, যে এই সংসারের জন্য এত কিছু করলো। তাহলে বলো, খারাপটা লাগবে না কেন? তো তোমাদেরকে পুরনো একটা স্মৃতি দেখাচ্ছি। এরকম একটা মানে টিনের ঘরে তোমাদের দাদা ভাই আগে থাকতো। তো তোমাদের দাদা ভাই যে ঘরটাতে থাকতো তার অবস্থা আরও করুণ ছিল। দিক দিয়ে বিড়াল কুকুর ঢুকতো, আবার বেরিয়ে যেত। তাহলে ভাবো কত কষ্ট করে মানুষ হয়েছে এরা। আর আজকে দেখো, তোমাদের দাদা ভাই গায়ের রক্ত জল করে পরিশ্রমের টাকায় এত বড় একটা বাড়ি করেছে, তারপরেও কিন্তু আমরা ছোট্ট একটা রুম নিয়ে এখনই পড়ে থাকি। কত কষ্ট করে আমরা দিন কাটাই, তোমরা তো সবসময় তো দেখোই। তো ধরো আমি সংসারের জন্য 100 ভাগ দিয়ে দিলাম, তার পরিবর্তে যদি আমি 5 ভাগও না পাই, সব কিছু থেকে যদি আমি বঞ্চিত হই, তাহলে কতটা খারাপ লাগে। একমাত্র আশা ভালোবাসা, সেই ভালোবাসার থেকেও যদি বঞ্চিত হই, মানে আমি সারা জীবন শুধু ভালোবাসাই দিয়ে যাব, তার পরিবর্তে যদি কিছুই না পাই, তাহলে আর কি বলবো, তাহলে আর কি আশা করব। এখানে থাকার থেকে না থাকাটাই তো বেটার, তাই না বন্ধুরা? তো দেখো, এটার জন্যই আজকে কিন্তু আমার সকাল থেকে মনটা ভীষণ খারাপ। দেখো শুটকি মাছের চচ্চড়ি, তোমরা তো দেখেইছো। আর এখানে বেগুন ভাজা, আর এখানে হলো ডাল, মুসুর ডাল। তো দেখো, আমি যে শুটকি মাছ দিয়ে খাচ্ছি, মানে অনেকদিন থেকেই খাবো করে ভাবছি আর খাওয়া হচ্ছে না, তো আজকে করেই ফেললাম। লজ্জা করে লাভ নাই, যেটা আত্মা থেকে যাবে সেটা তো খেতেই হবে, তাই না? শুধু শুধু আত্মাকে তো আর কষ্ট দিয়ে লাভ নেই, তাই না? তো চলো তাহলে খেয়ে নেই, খিদে পেয়ে গেছে, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। তারপরে খাওয়ার পরে তো অনেক কাজ রয়েছে, তো তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গেই থাকো। ঝগড়া করনি তো তোমরা? দুষ্টুমি করনি তো তোমরা? আর ঝগড়া করনি তো? সুসাপ দেখাও তো সাপ কেমন করে, গোমা সাপ কেমন করে তানিয়া, তুমি দেখাও এরকম করে। ও বাবা, ও ও, আরেকজন আবার এসে করে। এই তো তানিয়া দেখো নাগিন হয়ে গেছে গো, ও দেখো নাগিন হয়েছে তানিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন করে ওরকম করে নাগিন? ও হো, তুমি দেখো তো বাবা কেমন করে নাগিন, কেমন করে ওরকম করে। উরে বাবারে, কিরকম করেছে রে, উরে বাবা, উরে বাবারে, এরকম বলে করে রে। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়ার পরে চলে গেলাম মেয়ের জন্য দুধ আনতে।
আর দুধ এনে বসিয়েছি সবে মাত্র, আর অমনি গ্যাসটা শেষ হয়ে গেল। তো তোমাদের দাদাভাই, তাও ভাগ্যিস তোমাদের দাদাভাই বাড়িতেই ছিল, তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিলাম যে গ্যাসটা নিয়ে এসো, না হলে কিন্তু মেয়ের খাওয়া দাওয়া একদম লাটে উঠে যাবে। মানে মেয়ের শুধু খাওয়া দাওয়া না, আমাদেরও তো, তোমরা তো জানোই আমরা সবসময় গ্যাসেই রান্না করি, আর আমরা যে উনানে করবো সেই জায়গাটুকু নেই। তো বন্ধুরা দেখো, আর তো তোমাদের দাদাও চলে গেল, মানে তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল, আর ওইদিকে মানে বাড়িতে অতিথিও চলে এলো। তো বাড়িতে কে এসেছে সেটাও তোমাদেরকে বলছি, বাড়িতে এসেছে ভাগ্নি আর ভাগ্নি জামাই। তো ভাগ্নি ভাগ্না এরা তো নারায়ণের রূপেই দেখে সবাই, তাই না? তো বাড়িতে এসেছে জন্য তোমাদের দাদাভাইকে ফোন করে বলে দিলাম যে কিছু বাজার টাজার করে নিয়ে এসো, ওরা নাকি থাকবে না বলছে, আর ক্যামেরার সামনেও আসতে চাইছে না, ওরা লজ্জা পায়। তো যাই হোক, আজকে আমার মনে হচ্ছে সারাটা দিন শুধু রান্নাঘরে ঘরেই, মানে সারাটা দিন শুধু রান্নাঘরেই কেটে যাবে। তো বন্ধুরা দেখো, আজকে একদম আমাদের বিপদের ওপর বিপদ। যেদিন বলি সব কাজ তাড়াহুড়ো করে একটু রেস্ট করবো, ওই দিন আরও নানান ঝামেলায় একদম জড়িয়ে পড়ি। তো বন্ধুরা দেখো, ফিরে এলাম একদম স্নান টান করে, পুজো টুজো দিয়ে, আর এখন আমি চলে যাব রান্নাঘরে। তো সকালে তো তোমাদেরকে রান্নাবান্না দেখিয়েছি, এখন আর দেখাতে পারবো না, কারণ মোবাইলেও একটু কাজ রয়েছে, এডিটিং করতে হবে, তো সেটা তোমাদের দাদাভাই করবে। তো বন্ধুরা দেখো, এক হাতে এত কিছু রান্নাবান্না করবো, তোমাদের দাদাভাই যদি একটু হেল্প করতো তাহলে ভালোই হতো, কিন্তু তার তো আর উপায় নেই। তো বন্ধুরা দেখো, আমার রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে জামাইটার একটা আর্জেন্ট কল এলো, আর জামাইটাও চলে গেল, আর এর জন্য কিন্তু খুবই খারাপ লাগলো। তো আমি দেখো ভাগ্নির জন্য কলা পাতা কাটতে গেছি, আমি আর ভাগ্নি ছাতা নিয়ে গেছি, আমার রান্না যেহেতু হয়ে গেছে খেতে দিয়ে দিব। তো পাতাগুলো আমি ভালো করে কেটে নিয়েছি, এগুলো কিন্তু একটা ন্যাচারাল জিনিস, আগে তো নিমন্ত্রণ বাড়িতে খেতাম আর কি, খুবই ভালো লাগতো। আর কলার পাতার উপরে যখন আমি সব কিছু একদম সাজিয়ে নিলাম, এত সুন্দর লাগছে কি আর বলবো। আর কী কী রান্না করেছি দেখে নাও, মাছ মাংস, তারপরে মাছটা দিয়ে করেছি সর্ষে কাতল, আর হচ্ছে সাথে লাল শাক, আর হচ্ছে একটা মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি, আর সাথে ডাল তো আছেই। তো বন্ধুরা দেখো, এরপরে আমরাও খেয়ে নিই। তো ফ্রেন্ডস দেখো, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নিব, আর তারপর আমি সব এঁটে যে বাসনগুলো আছে সবগুলো একবারে ফাঁড়ে ফাঁড়ে নিয়ে দেবো, ওখান থেকে ধুয়ে নিয়ে আসবো। আর বাইরে বৃষ্টি পড়ছে, এখন যদি বেরোই তাহলে ভিজেই যাব। তো ঠিক আছে, তোমরা তাহলে দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমাদের সকলেরই খাওয়া দাওয়া শেষ, আর আজকে আমি কিন্তু সবাইকে মন প্রাণ ভরে খাইয়েছি। আর এই দেখে নাও, এটা হলো আমার ছোট ভাগ্নি, ও খেয়ে দিয়ে এখন বাড়িতে চলে যাচ্ছে, ওর বর তো আগেই চলে গেছে। সত্যি যাদের জন্য এত আয়োজন করেছি, এক কষ্ট করে এত কিছু রান্না করলাম, তাদেরকে খাওয়াতেই পারলাম না। তো জামাইটার জন্যই বিশেষ করে আমার খারাপ লাগছে। তো দেখো, শাশুড়ি হয়ে আজকে আমি জামাইকে খাওয়াতে পারলাম না, ওর একটা আর্জেন্ট কল এসে যায়, আরও এই বৃষ্টির মধ্যেই ভিজে চলে যায়। তো আমার ভাগ্নির তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভাগ্নিকে এখন আমি এগিয়ে দিচ্ছি। তো ভাগ্নি টোটোতে করে চলে যাবে ওদের বাড়ি। তো বন্ধুরা দেখো, সন্ধ্যার দিকে আমরা ঘুরতে বেরিয়েছি, সারাদিন তো শুধু কাজ আর কাজ, সারাদিনে আজকে রান্নাঘরের থেকে এক ফোঁটা টাইম অবসর পাইনি। তো কোন দিক দিয়ে যে সারাদিনটা কেটে গেল, এক ফোঁটা টেরও পেলাম না। তো সন্ধ্যার দিকে মেয়ে বায়না ধরেছে, ওকে ঘুরিয়ে আনতে হবে, আর ওকে তো আজকে সারাদিনে এক ফোঁটাও সময় দিতেই পারিনি। তো ওর সাথে সাথে আমারও কিন্তু বাইরে একটু বেরোনোটা হলো আর কি, আর বাইরে বেরিয়ে কিন্তু আমার এখন খুবই ভালো লাগছে। সারাদিন মনে হচ্ছিল, মানে এক ফোঁটাও ভালো লাগছিলো না, শুধু বোরিং লাগছিল, এত কাজকর্ম আর ভালো লাগছিলো না। তো বাইরে এসে কিন্তু মনটা ফ্রেশ হয়ে গেল, আর চারপাশের ভিউটা যে এত সুন্দর লাগছে কি আর বলবো, দেখো একদম দেখার মতো, খুবই সুন্দর। তো চলো, সন্ধ্যা লেগে গেছে, মেয়েরও ট্রেন দেখা হয়ে গেছে, এবারে আমরা বাড়ি চলে যাব। বন্ধুরা দেখো, এইমাত্র আমরা ঘুরে ঘুরে চলে এলাম, আর এসে দিয়ে সন্ধ্যাবাতি ধরে তোমাদের সামনে আবার চলে এলাম। তো বন্ধুরা দেখো, সারাদিন তো আজকে কী ধকলটা গিয়েছে তোমরা তো দেখেই গিয়েছো, যতটা সম্ভব পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। আর এখন না, মানে সত্যি বলতে মাথাটা একদম টিমটিম করছে, ভালোই লাগছে না। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করতে যাচ্ছি। তুমি এবার কি বলবে? একটা ছোট্ট সারপ্রাইজ তোমাদের, বেশি কিছু তো আনতে পারি না, সারপ্রাইজটা দেখো, চোখটা বন্ধ করো আগে,
আবার পিছে দেখা চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ আমি একটু পরে এমনিতেই বন্ধ করব আমার মাথাটা টিং টিং করছে ভালোই লাগছে না এই যে দেখো এটা কি এটা কি দেখো দেখো এই যে তুমি কখন আনলে গো এই যে দেখো তারপরে আরো জিনিস এসেছে দেখো এই যে দেখো হঠাৎ এগুলো ভাবা যায় মুখে তো যত্নই করো না তুমি আর এই যে গলার একটা হার নিয়ে এলাম তোমার জন্য ঠিক আছে এই দেখো আরেকটা জিনিস এনেছি ঠিক আছে এটা তো আমি দেই না ঠিক আছে ওটা তুমি না দিলে আমি দিব এই যে একটা মানে বন্ধুরা তুমি ভাবতে পেরেছো মানে আমি ভাবতেই পাইনি যে আমার বর কখনো আমার জন্য এই জিনিস নিয়ে আসবে সত্যি ফার্স্ট টাইম এটা করলো তো আমি তো সত্যি সারপ্রাইজ হয়ে গেছি একদম কিছু দিলে এত খুশি হও এই খুশিটা তো আমার দেখতে ইচ্ছে করে তাই দিলাম না ওই যে তোমার কেমন হয়েছে জিনিসটা দেখেছো এই যে দেখো তোমার একটা ব্রাশের দরকার ছিল ব্রাশের টাইম খুব সুন্দর মেরে ফেললো একদম বরটা এক ফোঁটা আমার দিকে কেয়ার করে না সেই কবে থেকে আমার ক্রিম তারপরে আর লোশন তো আমি মানে দেখো বন্ধুরা কবে থেকে আমার সেই ক্রিম শেষ হয়ে গেছে আমি কিন্তু তোমাদের দাদাভাইকে আনতে বলি না বলেছি কি আমি তোমাকে একদিনও তুমি খুশি কিনা সেটা বলো আমার দেখতে ভালো লাগে না তার জন্য নিয়ে এলাম তুমি যেটা ইউজ করো সেটাই নিয়ে এলাম তো বন্ধুরা আমি তো এগুলো পেয়ে খুবই খুশি মানে আসলে সারাদিনের পরিশ্রম আমার সার্থক হয়ে গেছে আমি কিন্তু ভীষণ খুশি তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো আজকের মতো এই ব্লগটি এখানে শেষ করছি তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো তো বন্ধুরা টাটা গুড নাইট গুড নাইট